প্রবল বৃষ্টির ফলে ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জলমগ্ন। সমস্যায় পড়েছে বাসিন্দারা। বুধবার রাত থেকে একটানা ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কিছু বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিকাশী নালা না থাকায় বৃষ্টি হলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করার, কিন্তু ড্রেন তৈরি না হওয়ায় সমস্যায় পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তারা পৌর প্রশাসকের কাছে ওই এলাকার জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরির দাবি জানিয়েছেন। ওই এলাকার বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 4, 5, 6 নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় জল ঢুকে পড়েছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম পৌরসভা 13, 17 ও 18 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে জল ঢুকে মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আরও বৃষ্টি হবে নিম্নচাপের ফলে, যার ফলে ঝাড়গ্রাম শহরের নিচু এলাকার বাসিন্দারা চিন্তায় পড়েছে। যদি আরও ভারী বৃষ্টি হয়, বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়বে বলে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান। এখানে ড্রেন নেই, এই জলের মধ্যে ধরুন আমরা এখানে ভাঁসের মধ্যে আছি, এখানে পাড়ার মধ্যে কোনো ড্রেন নেই। এখানে যত জল আসে আমাদের পাড়ার এখানে মধ্যে ঢুকে আর এই জলের মধ্যে জলটা কোনো দিকে পাস হয়নি। কতগুলো বাড়ি এই অবস্থা এরকম? বাড়ি অনেকগুলো ধরুন 4, 5, 6, 7টা আরো বেশি। শুনুন, ড্রেন না হলে ড্রেনটা হলে কোনো জায়গায় আমাদের এখানে পাড়ার মধ্যে কোনো ড্রেন নেই। এখন অবস্থা জল ঢুকেছি, বের হতে পারছি না, খাওয়া পাচ্ছি না, কিছু নেই, বাজার হাট যেতে পারছি না, আরে পায়ের সমস্যা, খুব কষ্টের মধ্যে আছি। কখন থেকে বৃষ্টি হয়েছে? বৃষ্টি পুরো রাত ঘরের জল ঢুকেছে, এরকম জল হচ্ছে, কিন্তু টিন পাল্টাতে পারছি না, ঘরের অবস্থা খুবই খারাপ। দেওয়াল ফাটি গেছে। কখন থেকে জল ঢুকছে? সেই রাতের থেকে জল হচ্ছে, রাতের থেকে পুরো ফাট ধরে গেছে ঘর মোট সব। নালা আছে এলাকায়? কোনো নালাই নেই, পৌরসভার থেকে অনেকবার নালা বলা হয়েছিল, যে কোনো করে না, কোনো গুরুত্বই দেয়নি। অনেকবার গেছি, অনেকবার সবাই এখানে লেখতেনও পাঠানো হয়েছে, তবুও না। তিরপল সুদ্ধা দেয়নি, গরিব লোককে তো তিরপল দেওয়া দরকার, সে দেওয়া না। কি সমস্যা হচ্ছে? এই যে এই বৃষ্টির কারণে বাড়ি নালা নেই, ড্রেন নেই, এই জন্য আমাদের এরকম অবস্থা, বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, রান্না খাওয়া বন্ধ, সব কিছুই অসুবিধা। এই একটা ড্রেনের আমাদের খুবই প্রয়োজন আমাদের পাড়ার মধ্যে। পৌরসভাকে জানিয়েছিলেন? পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে, পৌরসভা কোনো রকম স্টেপ নেয়নি এখনো পর্যন্ত। আপনার বাড়ির কী অবস্থা? আমার বাড়ির অবস্থা এই যে আপনারা দেখুন না, রান্নাঘরে জল ঢুকে গেছে, এই ঘর থেকে জল বের করেছি, চারপাশে জলে ভর্তি হয়ে গেছে। কাল রাত থেকেই কি এই সমস্যা? রাত থেকেই জল ঢুকছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।